প্রিয় ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আমরা 2020 সালের আজকে আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। তো এটা একদম কি বলবো, একদম সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর স্ট্যান্ডার্ড, যেটা আমরা আগেও বলেছি ক্যাডেটের ভর্তি পরীক্ষাগুলোতে আসলে নবম শ্রেণী পর্যন্তই টাস করা হয়। যারা সত্যিকার অর্থে প্রিপারেশন নিতে চাও তাদেরকে নিতেই হবে। সো এটা সপ্তম শ্রেণী থেকে এটা আসলে রয়েছে, যেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো এখানে আমরা যেটা করব, দেখো এখানে বড় হাতের এ দিয়ে একটা মান দেওয়া হয়েছে এক্স প্লাস টু, বি সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, আর সি সমান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দিয়ে এখানে এই জিনিসটাকে, এই জিনিসটার মান চাওয়া হয়েছে। অর্থাৎ এই যে এর জায়গায় আমরা এই মানটা বসাবো, বি এক্স গুলো ঠিক থাকবে, হ্যাঁ তো এক্স থাকবে, আর বি এর জায়গায় এই মানটা বসাবো, তারপরে এখানে এক্স ঠিক থাকবে, সি এর জায়গায় ওই মানটা বসাবো আর এইটা ঠিক থাকবে। তারপরে একটা সরল করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এগুলো আসলে এইভাবে মান বসিয়ে লাভ নেই। এই যে এইটার যেমন কোনো কাজ নেই, এটা কোনো কমনও যায় না, কোনো হচ্ছে যে কোনো সূত্রেও করে না। তো এটাকে আমরা সেভেন থেকে আমরা শিখবো যে এটা মিডিল টার্মে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। এইটা আর এইটাকে তিন পদগুলো, যেটা তিন পদী রাশি, তো সেক্ষেত্রে এখানে আগে মান বসালে অনেক জটিলতা হবে। আগে সেই জিনিসগুলো একটু আমাদের কাজ করে নিতে হবে। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আগে এর মানটা তুলে ফেলি। দেওয়া আছে এ সমান হলো এক্স প্লাস টু, তো এটা কোনো আসলে কাজ নেই। এখানে উৎপাদকের বিশ্লেষণ বলতে বোঝায় যে কোনো কিছু যদি কমন যায় তাহলে কমন নেব, কোনো সূত্রে যদি পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, অথবা এরকম তিন পদই থাকলে যেটা মিডিল টার্ম আমরা এখন দেখব, এইভাবে বিশ্লেষণ করতে হয়। তো এটা কোনো কাজ নেই, এটা থেকে গেল। আর আমরা বি রাশিটা তুলে নিই, এই যে বিটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ এইভাবে করতে হয় যে এই দুই কোণার দুই সংখ্যা, অর্থাৎ এখানে কিছু নাই মানে এক আছে, এক গুণন ছয়, এটা রাফে এইভাবে লিখতে হয়। অর্থাৎ তুমি ছয় গুণন এক আগে লেখো, এটা ভালো হয়। তো এখন এর গুণনীয় বের করতে হয়। এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে তিনবার যায়, আর দুই দিয়ে ভাগ দিলে একে দুই দিয়ে গুণ করতে হবে, দুই একে দুই। অথবা আমি তিন দিয়েও ভাগ দিতে পারতাম, তিন দিয়ে ভাগ দিলে এখানে দুই লিখতাম, আর এখানে তিন দিয়ে গুণ করে তিন ওকে তিন লিখতাম, একই বিষয়। তো জোড় সংখ্যা হলে আগে দুই দিয়ে দিলে ভালো হয়। এখন এই দুইটা যোগ বা বিয়োগ করে মিডিল রাশিটা আনতে হয়, হ্যাঁ এই জন্য এর নাম হয়েছে মিডিল টার্ম। তো এখন এই যে চলকটা এই দুটোর সাথেই নিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা এই ফাইভ এক্স এর বদলে এখন দেখো এইভাবে লিখবো যে থ্রি এক্স প্লাস টু এক্স, তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, প্লাস সিক্স। এখন এই দুইটা দুইটা করে কমন নিতে হয়। কমন মানে হলো এই ভিত্তিটা মিললে ছোট পাওয়ারটা কমন যায়, অর্থাৎ এক্স, এক্স কমন গেল। তো কমন নিলে এখানে ভাগ করে বসাইতে হয়, এক্স স্কোয়ার ভাগ এক্স করলে একটা এক্স থাকে, আবারও যেন গুণ করে এটাই ঘুরে আসে, তাহলে বুঝবা ঠিক আছে। আর এখান থেকে এক্সটা আউট হয়ে যাবে, এক্স যেহেতু কমনে চলে গেল থ্রি, আর এখানে প্লাসটা দিয়ে এখানে টু কমন যায়। কমন মানে হলো সংখ্যার ক্ষেত্রে কমন হলো যে গসাগু, দুই আর ছয়ের গসাগু করলে দুই হবে, সো এখানে দুই কমন, এখানে থাকবে এক্স, আর এটা ভাগ করলে প্লাস থ্রি। মিডিল টার্মের একটা বৈশিষ্ট্য এই জায়গাটা একই আসতে হয়। তো এখন এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই দুটোর মধ্যে এক্স প্লাস থ্রিটা কমন নিয়ে নিতে হয়। এইভাবে এক্স প্লাস থ্রি কমন নিলে এই দুইটা এসে একটা ব্রাকেটে গুণন আকারে চলে আসবে লাস্টে, এই জায়গাটায় মাথায় রাখতে হবে, ইনটু আকারে। তো এটি একটা উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট আমরা সি এর মানটা তুলেও এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে নেব। আসলে এইভাবে ডাইরেক্ট এখানে বসালে অঙ্কটা আরো জটিল হয়ে যেত। তো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এখানে আমরা রাফে বারো গুণন এক করে আমরা মাঝে যে সাত আছে এটা মিলাবো, অর্থাৎ বারো গুণন এক, দুই দিয়ে যদি আমরা ভাগ দিই ছয়, আর এই পাশে দুই দিয়ে গুণ করলে দুই অক্ষে দুই। তো দেখো এখনো আসেনি, আমাকে সাত আনতে হবে এই দুটো যোগ বা বিয়োগ করে। তো আবারও যদি দুই দিয়ে ভাগ দিই তিন, আর এখানে দুই দিয়ে গুণ করলে চার, চার আর তিন যোগ করলে সাত হয়। মাইনাসের ওইরকম মিডিল টার্ম আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে লেখা যাবে, দুইটার সাথেই এক্স লাগায় নিতে হবে, থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ। এখন এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নেব, এখানে তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স গেলে এক্স থাকে, আর এখানে এক্সটা আউট হয়ে যাবে, অর্থাৎ শুধু থ্রি প্লাস, এখানে দেখো ফোর কমন যায়, ফোর দিয়ে যেহেতু দুইটাকে ভাগ যায় অর্থাৎ এটাই বসাবো। তো ফোর যদি আমরা কমন নেই তাহলে থাকবে এক্স থাকবে এখানে, আর এটা বারো ভাগ চার করলে তিন, এই জিনিসটা দেখো একই চলে আসছে। এখন আমরা আবারও এক্স প্লাস থ্রিটা যদি কমন নেই এই দুটো পদের মধ্যে থেকে, তাহলে এই দুটো এসে এখানে ইনটু আকারে চলে আসবে, গুণন আকারে, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ, তোমরা সপ্তম শ্রেণীতে গিয়ে পাবে। তো এখন আমরা এটা যখন রেডি করে দিলাম, এখন আমরা এই প্রদত্ত রাশিটা লিখে ফেলব। আমরা এখন এই দিকে যাচ্ছি, প্রদত্ত যেটা মান চাওয়া হয়েছে এটাকে বলা হয় প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে আমরা এই পুরোটা তুলি, যে এ ভাগ
x by b gunon x by c gunon x plus 4 এবার আমরা এই যে যে a কে সরল করে নিয়েছি এটা আসলে কিছু করার নেই এটা এইভাবেই থাকবে যে b টাকে আমরা যে সরল করে নিয়েছি এইটা বসাবো b এর জায়গায় আর এই c এর জায়গায় আমরা এই সরলীকরণটা বসাবো সো এর জায়গায় আমরা এই মানটা দেই x plus 2 x plus 2 এর হলো ভাগ x টা x ই থাকবে আর এই b এর জায়গায় আমরা এই যে মানটা আছে এটা বসাবো নিচে অর্থাৎ x plus 3 into x plus 2 এই b এর জায়গায় আমরা বসালাম গুণন এখানে আমাদের c এর জায়গায় এই c এর মানটা দিতে হবে আমাদের এটা আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে আসলে জায়গা দরকার হবে তো সেক্ষেত্রে x টা আমরা উপরে রাখলাম আর এই c এর বদলে এই মানটা বসাবো এই c এর মানটা অর্থাৎ x plus 3 into x plus 4 তারপরে তার সাথে এটাও থাকবে তো এটা আমরা এখন মিশিয়ে দিই এগুলা যেহেতু মান আমরা বসিয়ে দিয়েছি এগুলা আমাদের এখন লাগছে না তো এই যে গুণন গুণন এই x plus 4 x plus 4 এখন এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে একটা ফার্স্ট ব্র্যাকেটের উপর আবার একই ব্র্যাকেটের উপর আরেকটা ব্র্যাকেট হয় না সেক্ষেত্রে আমাদেরকে আছে যে বাইরেটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এই জায়গাটা এই জায়গাটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আর এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই এইটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম আচ্ছা এখন যেটা হবে যে পাটিগণিতেও যেমন হলো ভাগ থাকলে গুণন দিয়ে উল্টায় দিতে হয় এখানেও তাই করতে হবে আগে গুণনের কাজ করা যাবে না সো আমরা আর এক লাইনে যাই এইটা x প্লাস 2 টা আমরা ঠিক রাখলাম এইটা আমরা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দেবো এটা উপরে দেবো এটা নিচে দেবো অর্থাৎ x প্লাস 3 ইনটু x প্লাস 2 বাই নিচে হলো x আর এইটা আমরা এইভাবেই রাখলাম যেমন ছিল x বাই x প্লাস 3 into x plus 4 ওকে এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেটও দরকার নেই এটা আমরা ওপেন করে দিই এটাও যেহেতু গুণন সম্পর্ক কোনো সমস্যা নেই এটা গুণন সম্পর্কে রেখে আমরা এটা এইভাবে দিই তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর দিলাম না তো এখন আমরা যেটা হবে একসাথে কাটাকাটি করব উপর নিচ দেখো এই যে নিচে x plus 4 এটা পূর্ণ সংখ্যা উপরে ধরা হয় উপরের x plus 4 এর সাথে কাটা এখানে x আর x কাটা যায় আর এটা কিন্তু উপরের সংখ্যা উপর উপর কাটা যাবে না তাও x plus 3 উপর আর এই যে নিচ তো একই জিনিস দুইটা আসলে এটাকে হোল স্কয়ার করে দিতে হয় x plus 2 হোল স্কয়ার তো এটি কিন্তু এই অঙ্কটার অ্যানসার তো আসলে ষষ্ঠ শ্রেণীর স্ট্যান্ডার্ড হিসেবে বেশ কঠিন স্বীকার করব কিন্তু যেহেতু এটা 20 সালেই কিন্তু অঙ্কটা আসছে সো এই জাতীয় অঙ্ক তোমাদের করতে হবে তো আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ